এইটা কিরম কথা? তুমি আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ। আচ্ছা মতিন ভাই, তোমার দিলে কি কোনো মায়া দয়া নাই? কেন মায়া দয়া থাকতে হবে কি জন্য? তুমি কি বিলাই না খরগোশ যে তোমার প্রতি মায়া দয়া থাকতে হবে? ও, আমি বিলাই না খরগোশ না, তা আমার জন্য মায়া থাকবে কিসের জন্য? তোমার সব মায়া দয়া তো ওই বিলাই মুখী বিলাই সুখী রুমার জন্য। এ দাও, এ ফালতু পাচার করো না তো। এমনি মেজাজ খারাপ হয়ে আছে, ফালতু পাচার শুরু করেছে। নিজের ভালো চাও তো, ভালো করে কথা কও, নাহলে চলে যাবো এনতে। সেটা তো কবে রিসাই, সেটা শোনার মতো সময় কি তোমার আছে মতিন ভাই? আচ্ছা বোন না, তোমার আব্বা আম্মার শরীর ভালো? তারা ভালো আছে? এটার মধ্যে আব্বা আম্মা কোথেকে আসলো? আব্বা আম্মা ভালোই আছে, আমি তো ভালো নই মতিন ভাই। কি হয়েছে তোমার? বিস্ফোরণ হয়েছে? বিস্ফোরণ পুরা হয় নাই, আমার বাইকুরানি হয়েছে, আমার মনের ভিতর বাইকুরানি হয়েছে, সর্দি হয়েছে, জ্বর হয়েছে। দাদা তুমি দেখবে না, বাইরে দেখলে হয়, ভিতরে দেখার জন্য মনের ভিতরে প্রবেশ করতে হয়। জানো সেদিন কি হয়েছে? কি হয়েছে? আমি সেদিন গভীর ঘুমে ছিলাম, ঘুমিয়ে দেখি সাইকেল রেখে তুমি এসেছো, কিন্তু তুমি সাদা ড্রেস পরা, সাদা জামা পরা, সাদা প্যান্ট পরা, সাদা জুতা পরা, আর তোমার চোখে চশমাটাও সাদা, আর তোমার ওই সাইকেলের বদলে তুমি পাখাওয়ালা পঙ্কিরাজের ঘরে যে আসেছো। তুমি আসলে আমার ঘরে আমার ব্যাগে বসে, আমি তোমার ব্যাগে বসে তোমার আটার মতো জড়াই দিয়ে থাকি, হঠাৎ করে তুমি তোমার ঘোরা স্টার্ট করলে টাকাটাক 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 টাকাটাক, তারপর